প্রিয় বন্ধুরা আমি সম্রাট তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল সম্রাট এক্সক্লুসিভে আজকের এই ভিডিওতে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সবচেয়ে ভালো বাংলা সহায়িকা বই কোনটি সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তার সঙ্গে বোর্ডের তরফ থেকে একটি প্রশ্ন সংকলন প্রকাশ করা হয়েছে সে বিষয় নিয়ে তোমাদের সম্পূর্ণ তথ্য জানাবো শুরু করছি সহায়িকার রিভিউ দেখো কোনো সহায়িকা খারাপ নয় বাজারে যত বই বেরোয় সব বই কোনো না কোনো জায়গাতে ভালো ভালো তবুও কিছু কিছু বই যেগুলি ছাত্রছাত্রীদের জন্য বিশেষ প্রয়োজন সেগুলির নাম আজকে আমি তোমাদের জানাবো আমার বিচারে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য দুটি সহায়িকা বেস্ট বাংলা সহায়িকা প্রথমটি নাম্বার ওয়ান পজিশানে রাখছি মৌলিক লাইব্রেরির চক্রবর্তী চক্রবর্তী আর জিত মৌলিক সম্পাদিত মৌলিক লাইব্রেরির এই বইটা দেখে নাও ঠিক এই রকম ছবি হবে অন্য কোনো বই নয় আর এই মৌলিক লাইব্রেরির লেখাটা থাকবে আর দ্বিতীয় বই যেটা আমার মতে এটাও ভালো বই সেটা হচ্ছে বাণী সংসদের কালীপদ চৌধুরীর লেখা বই এই সিম্বলটা দেখে নেবে বাণী সংসদ এই যে দুটো বই দেখছো তোমরা এই দুটো বই কিন্তু পশ্চিমবঙ্গের সেরা বাংলা সহায়িকা তা বাদ দিয়েও অনেক সহায়িকা আছে এবার সেগুলোর ব্যাপারে জানাই কেন এই দুটো সেরা সেটাও বলবো আর বোর্ডের সাজেশন কি করে পাবে সেটাও জানাবো সবার প্রথমে আসি বাজারে বহুল প্রচলিত কোনগুলি তোমরা দোকানে গেলেই দেখতে পাবে মার্টিন ছায়া প্রান্তিক অর্থাৎ দেবাশিস মৌলিকের বই এই তিনটে বই বাজারে সবচেয়ে বেশি চলে কিন্তু এই তিনটে বই থেকে উত্তর লিখলে তুমি কিন্তু পরীক্ষাতে ভালো নাম্বার পাবে না কারণ এই তিনটে বই কিন্তু তোমার শিক্ষকেরাও পড়ছেন যারা খাতা দেখবেন তারা যখন দেখবেন তুমি একদম একটা নোট থেকে হুবহু লেখা কপি করেছো যতই লেখার মান ভালো হোক তিনি কিন্তু তোমায় নাম্বার দেবেন না অনেকেই বলবেন অনেক শিক্ষকেরা তোমাদের বলবেন রায়ান মার্টিনের সহায়িকা কিনতে কিন্তু বিশ্বাস করো তোমরা নিজেরা মিলিয়ে দেখতে পারো সহায়িকাটি কিন্তু মোটেও ভালো নয় এতে গাদা গাদা প্রশ্ন দেওয়া অনেক বড় বড় উত্তর লেখা আর যেগুলো সিলেবাসে নেই সেই সমস্ত উদ্ভট বিষয়ও কিন্তু এতে আছে যেমন কোনো লেখক তার জন্ম তারিখ কবে ক কোন পত্রিকাতে কবে এই লেখা বেরিয়েছে এ জাতীয় প্রশ্ন উচ্চ মাধ্যমিকে হয় না কাজই রায়ান মার্টিনের বই কোনো মতেই কিনবে না কিন্তু ছায়া বা প্রান্তিকের বই কিন্তু খুব একটা খারাপ তা নয় কিন্তু আবারও বলছি ছায়া প্রান্তিক যেহেতু মার্কেটে সবাই কেনে সবাই জানে তাই সেই বই থেকে উত্তর লিখলে কিন্তু তোমার নোটটা মোটেও ভালো হবে না এমনকি জানা নোট হবে তোমার পাশের ছেলেটাও সেও প্রান্তিক থেকে লিখছে বা ছায়া থেকে লিখছে বা রায়ান মার্টিন থেকে লিখছে তুমিও লিখছ দুটো খাতার মধ্যে ডিফারেন্স কিছু হবে না নাম্বার কিন্তু ভালো হবে না এবার আসি কেন এই বই দুটি ভালো প্রথমে আসি মৌলিক লাইব্রেরির এই বইটা জিত মৌলিকের সম্পাদনায় বেরোয় এর উত্তর লেখার কোয়ালিটি অসাধারণ বাংলা ভাষা আমাদের কাছে আতঙ্কের বিষয় আমরা বাঙালি হলেও কিন্তু এতে বাংলা ভাষাকে এত সুন্দর এত সরসভাবে এত আকর্ষণীয়ভাবে পরিবেশন করা হয়েছে যেটা পশ্চিমবঙ্গের কোনো নোট বই করে দেখাতে পারেনি তোমাদের বিশ্বাস না হলে তোমাদের স্যারেরা যে বইটা বলছেন সেটা দোকানদারের কাছে চাও সঙ্গে এটাও বের করতে বলো দুটো বই না কিনে একটা যে কোনো প্রশ্ন দুটো বই থেকে পড়ে দেখো তারপর নিজেই বিচার করো কোনটা সেরা আর দ্বিতীয়টা বাণী সংসদ এটা বেসিক্যালি তাদের জন্য যারা ধরো বাংলাটা খুব ভয় পায় পাশ করবে কিনা এই বিষয়ে সন্দেহ তারা এই বইটা পড়লে খুব সহজ ভাষায় লেখা অল্প পরেই পাশ করে যেতে পারবে একটা সহায়িকা বই থেকে উত্তর লিখলে কিন্তু হয় না সেক্ষেত্রে তোমার আমি তোমাকে পরামর্শ দেব সম্ভব হলে এই দুটো সহায়িকা কিনে পড়ো না হলে যে কোনো একটা কেনো তোমার শিক্ষক মশাইরাও নিশ্চয়ই কিছু নোট দেবেন প্রাইভেট টিউটাররা সেই নোট থেকে ভালো লাইনগুলো নাও এই নোট থেকে কিছু ভালো লাইন নাও দুটো মিলিয়ে নিজে একটা নোট লেখো সেটা কিন্তু সবচেয়ে বেস্ট হবে আবারও বলছি ভালো সহায়িকা কিন্তু এই মুহূর্তে তোমাদের বেছে নিতে হবে নিজের বুদ্ধিটাকে কাজে লাগিয়ে আমি বললাম বলেই দুটো ভালো এমন নয় তোমরা বিচার করো বিশ্লেষণ করো সঠিক সিদ্ধান্ত নাও কিন্তু যেগুলো বাজারে প্রচলিত সেগুলোই যদি কেনো সেটা কিন্তু তোমার ক্ষেত্রে নেগেটিভ হবে এবার আসছি বোর্ডের সাজেশনের ব্যাপারে বাজারে একাধিক ইংরেজি ওই কোশ্চেন ব্যাংক পাওয়া যায় কোশ্চেন বাঞ্চ পাওয়া যায় বিভিন্ন নামের প্রশ্ন সংকলন আছে তো এই প্রশ্ন সংকলনগুলো বাংলার ছাত্রদের লুটে শ টাকা নিচ্ছে হয়তো একটা ইংরেজি কোশ্চেন বাঞ্চ বা একটা কোশ্চেন সংকলন একটা কোশ্চেন ব্যাংক যেখানে শুধু ইংরেজির কিছু প্রশ্ন দেওয়া আছে কিনতে যাও তার দামই পড়ে যাচ্ছে মার্কেটে দু তিনশো টাকা তো পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই ব্যবসাকে বন্ধ করবার জন্য নিজেরা একদম সাজেস্টিভ কোশ্চেন দিয়ে একটা মোটা বই বের করেছে প্রশ্ন বিচিত্রা টাইপের আর একটি প্রশ্ন সংকলন শুধুমাত্র ইংরেজির জন্য তাতে আটত্রিশটা সেট প্রশ্ন আছে এই বইয়ে মারাত্মক সব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া বইটির দাম মাত্র ষাট টাকা পাওয়া যাবে বোর্ডের অফিস থেকে অর্থাৎ তোমাকে কলকাতায় এসে নিতে হবে তাও আসলে পাওয়া যাচ্ছে না আর এই বইটি দোকানে পাওয়া যায় না কোনো দোকানে এটা বিক্রি হয় না ছাত্রদের নিজস্ব রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা স্কুলের অ্যাডমিট কার্ড বা তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে গিয়ে মাধ্যমিকে না উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে গিয়ে বোর্ড থেকে ওই বইটা কালেক্ট করতে হয় মাত্র ষাট টাকার কিন্তু তোমাদের জন্য একটা খুশির খবর আছে একটি প্রকাশনীর তরফ থেকে সেই বইটির যাবতীয় আটত্রিশটা সেটেরই বড় প্রশ্ন ছোট প্রশ্ন সব উত্তর করে একটা মোটা বই বের করেছে তাতে তোমার প্রশ্নও দেওয়া আছে উত্তরও দেওয়া আছে মানে তোমার ষাট টাকা দিয়ে প্রশ্নটা আর কেন মানে প্রশ্ন সংকলন কেনার দরকার নেই একবারে বইটি কিনলে তাতে তুমি প্রশ্নও পাবে উত্তরও পাবে এই বিষয় নিয়ে আমাকে একাধিক ইংরেজি শিক্ষকরা ফোন করেছিলেন আমি যেহেতু ইংরেজি পড়াই না তারা বললেন স্যার আপনার ইউটিউব চ্যানেল যেহেতু অনেক ছাত্ররা দেখে আপনি যদি তাদের বলতেন ছাত্র স্বার্থে তাদের ভালো হতো যেহেতু বোর্ডের সাজেস্টিভ কোয়েশ্চেন তার সম্পূর্ণ আনসার তাও পাবে তোমরা মাত্র একশো কুড়ি পঁচিশ টাকার মধ্যে বইটার দাম পড়বে কিন্তু বইটা যেহেতু আমি বাংলা পড়াই আমাকে কোম্পানির তরফ থেকে দেবেও না আমি নিজে কেনবার জন্য দোকানে অর্ডার দিয়েছি বইটা পেলে আমি তোমাদের তার নাম জানাবো তোমরা যারা বইটির নাম জানতে চাইছো যে যেখানে বোর্ডের সাজেশন এবং তার সমস্ত প্রশ্নের উত্তর করে দেওয়া আছে সেই বইটির নাম এবং দাম বা তার একটা ছোট্ট রিভিউ নিচে কমেন্ট বক্সে কমেন্ট লেখো আমি তাদের উত্তর দেওয়ার চেষ্টা করব বা তোমাদের জন্য দু হাজার কুড়ি সালের একাদশ বা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি একটা গ্রুপ খুলেছি নাম সম্রাট এক্সক্লুসিভ সাজেশন টু জিরো টু জিরো মানে কুড়ি কুড়ি দু এটা সার্চ করো ফেসবুকে বা আমি ভিডিও ডেসক্রিপশন অপশানে লিঙ্ক দিয়ে দিলাম সেখান থেকে তোমরা আমাদের গ্রুপে জয়েন করো আশা করি সেখান থেকে কিন্তু তুমি প্রতি মুহূর্তে নতুন নতুন তথ্য পাবে নতুন নতুন নোটস পাবে এবং আপডেটেড থাকবে আজকের ভিডিও শেষ করলাম আশা করি আজকের এই ভিডিওতে তোমার সহায়িকা বা একটা ভালো বই চেনা সংক্রান্ত যাবতীয় ধোয়াশা দূর হয়েছে সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি